সূর্য উঠছে, সবাই ঘুমাচ্ছে, আমি উঠে গেছি। যেহেতু সকালে আমাকে স্কুলে যেতে হয়, যার কারণে আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস। তবে ঘুম থেকে ওঠার পর আমি যে অপরূপ দৃশ্য দেখতে পেলাম, ভাবলাম যে এটা আপনাদের সাথে আমাকে শেয়ার করতেই হবে। পাহাড়, কুয়াশা, সূর্য সব মিলিয়ে আসলে অসাধারণ সুন্দর। সূর্যটা উঠছে আর এত সুন্দর দেখাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে স্যাটারডে আর এখন সকালবেলা 9টা বাজে সকাল। তো আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, রেডি হয়ে গেছি। একবারে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট হয়ে তারপর নিজেদের মতো করে ঘুরবো। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। আফরার আর ওর বাবা তো আগেই বের হয়ে গেছে, আফরা আর আমি এখন যাব। আফরা এদিকে আসো, আমি আমি করবো এটা, তুমি আসো দিকে। এই তো আমরা মামে রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করতে যাব, তারপর হচ্ছে চেক আউট হয়ে যাব, তারপর হচ্ছে আমরা ঘুরতে বের হব নিজেদের মতো করে। তো সবকিছু চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন তাহলে। তো আলো এত সুন্দর, কিছুক্ষণ আগে এখানে একটা কাঠবিড়ালি ছিল, এখন চলে গেছে। আমি যখন ভিডিও করছিলাম ও চলে গেছে। তো এই তো এখন আমরা নিচে যাচ্ছি আমাদের কাঠের সিঁড়ি দিয়ে। আফরা এই পাশে আসো। আমরা আসলে এখানে ফটো তোলা হয় নাই, তো আমরা ব্রেকফাস্ট করে ফটো তুলবো। আফরা নাকি এখনই কয়েকটা তুলে নিব, আফরা এসে আছি, চলো। এই দেখো দুইটা মুরগি, একটা মোরগ একটা মুরগি। এখানে কবুতর আছে, ওই তো বসে আছে, তারপরে হচ্ছে গিয়ে খরগোশ আছে, ভালো লাগে অনেক। এই যে ওই দিকে আরেকটা কটেজ, পাহাড়ের উপরে উপরে কটেজ গুলো হতে মানে বেশি ভালো লাগে, উপর থেকে ভিউটা এত সুন্দর দেখা যায়। এই তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, আর আফরার বাবা আবরার আর আপুরা ছিলেন, তো সবার সাথে এসে দেখা হয়ে গেল, আর এখন ব্রেকফাস্ট করে নিব। তো ব্রেকফাস্ট মেনুতে সেদিন ছিল নুডলস, ভেজিটেবল আর এখানে হচ্ছে চিকেন, মুগ ডাল, খিচুড়ি, পরোটা, আর এই পাশটাতে ছিল জুস, চা, কফি, ব্রেড, বাটার, জ্যাম, কলা। আর এদিকে পায়েস রান্না করা ছিল। তো এই তো আফরা ওর পছন্দ মতো নিয়ে নিয়েছে, আমিও আমার জন্য একটু নিয়ে নিলাম। তো এখন সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি।
তো সেদিন আবরার ওর জন্য নিজে কফি করেছিল, নিজে নিজে সব নিয়ে তারপর কফি করেছিল। আর এই তো খাওয়ার পর এখন কফি খেয়ে নিচ্ছি। আর আমরা খেতে খেতে কিন্তু বাকিরাও আমাদের সাথে এসে জয়েন করেছে। চলো আমরা এদিক দিয়ে যাবো না আপনারা, আসো আপনার এদিক দিয়ে নামতে পারছিল না। তো ব্রেকফাস্ট করার পর ছিল প্রাইজ গিভিং সেরেমনি, তো এই তো সবাই মাঠে চলে এসেছে। আর এখানে কিন্তু সবাই মিলে ফটো তুলছিল, তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রাইজ বিতরণ শুরু হয়ে যাবে। তো এই তো সবাই সবার মতো করে ফটো তুলে নিচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বের হয়ে যাব। তো সবাই গ্রুপ ছবিও তুলছিল। আমি কিন্তু ছবি তুলতেছি না, ভিডিও করছি। ছবি করছি? হ্যাঁ, ভিডিও করছি। আমি ভিডিও করছি। কাসিম ছবি? হাবিব ছবি উঠে ফেলি, আমাদের চিফ গেস্ট মিং। এইটা যে কবলে হয় কবলে রেখে দাও তালি। মানে পেট গিফট বাই বাই নবম ইকো রিসোর্ট। বাই বাই সুন্দর। আমরা চলে যাচ্ছি নবম ইকো রিসোর্ট থেকে চেক আউট হয়ে, বাট আমরা কিন্তু ঘুরবো। আমাদের চেক আউট হয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যেন আবার এদিকে ব্যাক করতে না হয়, ফ্রিলি যেন ঘুরতে পারি, টেনশন যেন না থাকে। তো যার কারণে গাড়ি আছে আমাদের, গাড়িতে তো ব্যাগ ট্যাগ রেখে আমরা ঘুরবো, তারপর ঢাকায় রওনা করব। তো নবম ইকো রিসোর্টকে বাই বাই সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। এই রুমটাতে ছিলাম আমরা।
তো আমি আসলে যেতে যেতে একবার নবম ইকো রিসোর্টের চারপাশটা ভালোভাবে ভিডিও করেছি, যেন আপনারাও বুঝতে পারেন। চারপাশে ছোট ছোট পাহাড়, তার উপরে কটেজগুলো, আর মাঝখানে এরকম ছোট্ট একটা মাঠ, তার উপাশে রেস্টুরেন্ট, এই আর কি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তুলে ধরার জন্য। বাই বাই র‍্যাবিট। তো এখন আমরা রিসেপশনে এসে বসলাম। এখানে বাকি যে ফর্মালিটিগুলো আছে সেগুলো করার পর আমরা রওনা করব। তো এখানে কিছু ম্যাগনেট ছিল সুন্দর, এগুলো আসলে সেল করার জন্য, তো আমি একটু ভিডিও করে নিলাম। এগুলো ঢাকাতেও পাওয়া যায়। তাই তো সবাই ওয়েট করছে সবার জন্য, অলরেডি আমাদের গাড়ি রেডি যাওয়ার জন্য, আর সবাই ব্যাগ ট্যাগ নিয়ে একে একে আসছে। তো এখন মোটামুটি সবাই চলে এসেছে, আর আমরা কিন্তু সবাই গাড়িতে উঠে বসলাম। তো এখন আমরা রওনা করব। প্রথমে আমরা লাউয়াছড়া একটা জায়গা আছে সেখানে যাব, এরপর সেখান থেকে ঘুরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো এই ব্লগটা আসলে এই পর্যন্তই দেখা গেছে। আমি যদি ওই পার্টটাও রাখতাম ব্লগটা অনেক বেশি বড় হয়ে যেত, যার কারণে আমি ভাবলাম এই পর্যন্তই রাখি, বাকিটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। বাই বাই।